আজ আমি আপনাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে গোলা বাড়ির কষা মাংস রান্না করে দেখাবো রেসিপিটি তৈরি করার জন্য পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাটন দিয়ে রেসিপিটা তৈরি করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা ওয়ান টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওয়ান টেবল স্পুন কাঁচা পেঁপে বাটা আর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন টক দই ওয়ান টি সরষের তেল সর্ষের তেলও দিয়ে দিলাম সব কিছুকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে কাঁচা পেঁপে দেওয়ার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু মাখিয়ে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ঢেকে দিলাম তিরিশ মিনিট হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে ফোড়ন হয়ে গেলে এতে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লোহার কড়াইয়ে মাংস রান্না করলে খুব ভালো হয় সেই জন্য আমি এখানে লোহার কড়াইয়ে রান্না করছি লোহার কড়াই না থাকলে অ্যালুমিনিয়ামের কড়াইয়েও করতে পারেন পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছে এতে খুব সুন্দর একটা কালার আসবে আর স্বাদটাও ভালো হবে দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা মাটন মাটনকে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব প্রায় তিন মিনিট মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ঢেকে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব কুড়ি মিনিট মতো মাংসকে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি এখানে মাটন অনেকটা সেদ্ধ হয়ে যাবে কারণ কাঁচা পেঁপে বাটা মাংসে মাখানো আছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও একটু কষিয়ে নিচ্ছে যদি এখানে কষানোর সময় নিচে থেকে ধরে যায় তাহলে অল্প একটু হালকা গরম জল দিয়ে কষিয়ে নেবেন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢেকে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে ছোট একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ জল জলে দিয়ে দেব ওয়ান টি স্পুন চা পাতা চাকে জলে ভালো করে ফুটিয়ে নেব চা ভালোভাবে ফুটে গেলে গ্যাস অফ করে দেব আর জলটাকে ছেঁকে নিয়ে নেব গ্যাস অফ করে দিলাম জলটাকে ছেঁকে রেখে দিচ্ছে অন্যদিকে মাটনকে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিলাম দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এতে দিয়ে দেব চা দিয়ে ফুটিয়ে রাখা জল সব কিছুকে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে আরও দশ মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে রেখে দেব এতে কালারটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিলাম ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনা খুলে দিলাম দেখুন খুব সুন্দর একটা লোভনীয় কালার এসেছে স্বাদে ও গন্ধে ভরপুর গোলাবাড়ির মাটন কষা রেডি আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন আমি এখানে গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দেওয়ার পর এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলা অল্প একটু ঘি ঘি ও গরম মশলাকে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে এইভাবে চিকেনেরও রেসিপি তৈরি করতে পারেন গোলাবাড়ির চিকেন কষা ঘি ও গরম মশলা মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে এক মিনিটের জন্য ঢেকে রাখলাম এক মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দারুণ দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে। খুব সহজেই তৈরি হয়ে গেল গোলা বাড়ির কষা মাংস রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না